नमस्कार बंधु, विकास भवन अर्डारे किन्तु अनेक किछुई दिक निर्देश करछे जे आगामी दिने प्रथम थेके अष्टम श्रेणीर मध्ये स्कूल खुलबे किना बा बोई सप्ताह पालन करा हबे किना बा छात्रछात्रीदेर ना अभिभावकदेर बोई हाते तुले दिते हबे, समस्त किछुते किन्तु उठे आसछे सेई अर्डारे। एबं शिक्षक शिक्षक शिक्षिकादेर हाजिरा निये किन्तु सेखाने परिष्कारभावे बला आछे एबं किभाबे भर्ती प्रक्रियाय शिक्षक शिक्षिकादेर उपस्थित थाकते हबे समस्त किछु निये किन्तु आजकेर जे प्रतिबেদন एबं सबचेये जेटा बड़ो बिषय जे विकास भवने जे अर्डार करा हयेछे सेखाने किन्तु परिष्कारभावे बले देया हयेछे जे प्रथम থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীদের বই নয়, অভিভাবকদের হাতে কিন্তু বই তুলে দিতে হবে। যেমন মিড ডে মিল দেওয়া হয় সামগ্রী, মিড ডে মিলের সামগ্রী ঠিক সেইভাবেই কিন্তু তুলে দিতে হবে। তার মানে কিন্তু এই অর্ডারে পরিষ্কারভাবে যেটা উঠে আসছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর যে স্কুল খোলার বিষয়ে যে চিন্তাভাবনাটা শোনা যাচ্ছিল জানুয়ারিতে, সেটা মনে হয় আবার বিশ বাজারে আবার পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অজুহাত হিসেবে ওমিক্রনের কথা কিন্তু বলছেন গভর্নমেন্টের পক্ষ থেকে। তাই যেখানে বলছে স্কুলের মিড ডে মিলের সামগ্রী অভিভাবকদের যেমন বিলি করার অর্ডার দেওয়া হয়েছিল আগেই, সেই ইঙ্গিত মিলেছিল আগের পরিকল্পনা থেকে সরে এসেছে শিক্ষা দপ্তর। প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য স্কুল খুলছে না জানুয়ারিতে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল সোমবার পুস্তক সপ্তাহ পালনের যে বিকাশ ভবনের যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু বলা হয়েছে যে জানুয়ারিতে যেহেতু অষ্টম শ্রেণী থেকে মানে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে স্কুল খোলার কথা ছিল এবং তাদের হাতে বই দেওয়ার কথা ছিল এবং বই সপ্তাহ পালন করার কথা ছিল, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার নির্দেশিকা বলেছে এরকম কোনো করা যাবে না, তবে অভিভাবকদের হাতে বই তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আরও যে বিষয়টি এখানে আসছে যে জানুয়ারিতে যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ থাকছে, তাই 7ই জানুয়ারির মধ্যে ওই সব ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে, এর জন্য স্থানীয় প্রশাসন এবং শিক্ষক সংগঠনগুলির সাহায্য নিতে হবে নির্দেশ দেওয়া আছে। এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে হঠাৎ বিষয়টি যে এই যে ওমিক্রনের বাড়বাড়ন্ত, তার ফলে কিন্তু স্কুল খুলতে ঝুঁকি নিচ্ছে না সরকার। এবং এখানেই কিন্তু বড় প্রশ্ন যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় পঠন পাঠন কিন্তু একবারে মান নিম্নে যে পৌঁছেছে এবং অনেক ছাত্রছাত্রী তারা স্কুলমুখী থেকে বিমুখ ফিরিয়ে নিয়েছে। তাই আগামী দিনে কীভাবে স্কুল খোলা যায় সেটা নিয়ে যখন চিন্তাভাবনা করছে তখনই কিন্তু পিছু হাঁটতে হয়েছে। যদিও বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি দ্রুত স্কুল খোলার বিষয়ে জানিয়েছে, যেমন হেডমাস্টার যে অ্যাসোসিয়েশন তারা ছাড়াও আরও বিভিন্ন বঙ্গীয় শিক্ষক সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল যারা কমিটি রয়েছে তারা কিন্তু স্কুল খোলার পক্ষে। যাতে হলে এতে কীভাবে শিক্ষা ব্যবস্থা একদম লাটে উঠছে, যদিও নবম দশম শ্রেণী দ্বাদশের স্কুল করলো সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা কম, কারণ অনেকেই কিন্তু বিভিন্ন পেশাতে যুক্ত হয়ে গেছে, যার ফলে শিক্ষা ব্যবস্থায় চূড়ান্ত ধস এবং সৃষ্টি হয়েছে। এবং শিক্ষকরা চাইছে স্কুলে যেতে, কারণ তারা বুঝতে পেরেছে যে ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলমুখী আর হবে না যখন স্কুল খোলা হবে। তাই এই ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও প্রশাসনের দাবি ভর্তি বই বিলি সংক্রান্ত কাজের জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। অতএব যে বিষয়টা বলতে উঠে আসছে যে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় শিক্ষকদের জন্য বা পঠন পাঠন বা শিক্ষা ব্যবস্থায়, কারণ যদিও সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে যে ওমিক্রনে কিন্তু সেই বিষয়টাও থেকেও সবচেয়ে বড় পঠন পাঠন হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কিন্তু অনর মানে খুব খারাপ জায়গায়। যে অর্ডার বেরিয়েছে 22শে ডিসেম্বর সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে সমস্ত ব্যাপার বই টই বা এই সমস্ত বিলির বিষয়ে কিন্তু ছাত্রছাত্রীদের দিতে হবে এবং উইক যে বুক উইক যেটা পালন করা সেটা কিন্তু যথারীতি করতে হবে 1 থেকে 7 জানুয়ারি, এবং তার বিভিন্ন ছবিও পাঠাতে বলা হয়েছে। এছাড়া কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর কোনো ছাত্রছাত্রীদের বই নয়, অভিভাবকদের হাতে বই তুলে দিতে হবে এবং ছাত্র এবং শিক্ষকদের কিন্তু স্কুলে প্রেজেন্ট থাকার কথা বলা হয়েছে, উপস্থিত থাকার কথা বলা হয়েছে। অতএব বন্ধু, সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে স্কুল যদি 2022 না প্রথমের দিকে খুলে তাহলে কবে স্কুল খুলবে, এবং সরকার যদি চিন্তাভাবনা নিয়ে চলে 100 দিনের একটা যে পাঠ্যসূচি, অর্থাৎ আগামী যে দুটা ক্লাস যে ক্লাসগুলোতে পঠন পাঠানো হলো না তাদের একটা যে সিলেবাস সেটা কখন পড়ানো হবে। এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে গ্রামগঞ্জের কিন্তু কোনো রকমই সংক্রমণের মানে পরিস্থিতি দেখা যাচ্ছে না, এমত অবস্থায় ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু স্কুলমুখী হওয়ার একটা সম্ভাবনা নিচ্ছিল এবং অভিভাবকরা কিন্তু খোঁজ খবর নিচ্ছিল যে কবে স্কুল খুলবে কবে স্কুল খুলবে। এদিকে পরিস্থিতিতে গভর্নমেন্টের এইরকম একটা ধীরে চলনে দিতে অনেকে সমালোচনা করছেন, কিন্তু ডাক্তারি মতে যে হয়তো জানুয়ারি মাসের কিছুটা দিন দেখে নিয়ে তারপর সরকারের ভাবনা চিন্তা করা দরকার যেহেতু এই পরিস্থিতির মধ্যে বেড়ে চলেছে। তো বন্ধু, সবটাই তুলে ধরলাম যে স্কুলে কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে, ভর্তি প্রক্রিয়া থেকে আরম্ভ করে বই প্রদান, কিন্তু বিভিন্নভাবে জানা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে বই পৌঁছে গেলেও এখনও কিন্তু মাদ্রাসা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এখনও বই পৌঁছায়নি। তাই মাদ্রাসার শিক্ষকদেরকে ছাত্রছাত্রীদেরকে বই তুলে দেবে সে বিষয়ে কিন্তু চিন্তার ভাব তৈরি হয়েছে বিভিন্ন জেলায়, পশ্চিম মেদিনীপুর সহ বর্ধমান বিভিন্ন আরও যে সমস্ত অনেক জেলাতেই কিন্তু বই এখনও পৌঁছায়নি। তাই এই বিষয়েও কিন্তু বই সপ্তাহ পালনের বিষয় নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। তো দেখা যাক বন্ধু আগামী দিনে কী হয়, কবে স্কুল খুলবে সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন, স্কুল কি আপনারা খোলার পক্ষে নাকি এখন স্কুল কিছুদিন আরও বন্ধ থাকা উচিত, সবটাই কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খবরটি সকলের মধ্যে শেয়ার করুন।